हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ट्रैवल डायरी ब्लॉग। आशा करी सकले भालो आछेन। आपनादेरके बोलेछिलाम खूब शीघ्रई आरेकटी पूजा परिक्रमार भिडियो निये चले आसबो, सेई भिडियो निये आजके आपनादेर सामने चले एसेछि। आज आमरा घुरे देखबो बर्धमान शहरेर भालो भालो प्यान्डेलगुली। ताहले भिडियोटिते संगे थाकुन एबं आपनाराओ देखते थाकुन बर्धमानेर एई दुर्गापूजोर प्यान्डेलगुली। आमरा प्रथमेई देखते चले एसेछि बाजे प्रतापपुरेर प्यान्डेलटी। एटी खूब सुंदर करेछे रामेश्वरमेर मंदिरेर आदले एई प्यान्डेलटी तैरी करा होयेछे। ताहले चलुन प्यान्डेलेर भितरटी घुरे देखा जाक। एटी होलो प्यान्डेलेर बाइरेर छबिटी, देखुन दूर थेके देखाच्छि। एटी रास्ताय पड़लो बर्धमानेर पार्कास रोडेर मोड़ेर एकटी छोटो प्यान्डेल। एटीओ एकटु घुरे देखे निलाम, आपनाराओ देखे निन। एरपर आमरा चले एलाम बादामतलार प्यान्डेलटी देखते। एरपर आमरा चले एलाम जोड़ा मंदिरेर प्यान्डेलटी देखते। एटी होलो लक्ष्मीपुर मठेर प्यान्डेल। एटी होलो केशवगंज चटির प्यान्डेल। এরপরে আমরা চলে এলাম শ্যামলালের প্যান্ডেলটি দেখতে। এটি যেতে যেতে রাস্তায় আরেকটি প্যান্ডেল পড়লো, এটি টিকোরাট মোড়ে। এই প্যান্ডেলটি ছোটখাটো একটা প্যান্ডেল, এটাও একটু দেখে নিলাম। এটি হলো পায়রাখানা গলির প্যান্ডেল। এরপর আমরা চলে এলাম আলমগঞ্জের প্যান্ডেলটি দেখতে। এটি বেশ সুন্দর করেছিল, এই প্যান্ডেলটি আমাদের খুবই ভালো লেগেছিল। এটি হলো শাঁখারিপুকুরের প্যান্ডেল। এরপর চলে এলাম বীরহাটার প্যান্ডেলটি দেখতে। এটা লালটু স্মৃতিসঙ্গের পাশে রাস্তার একটা ছোট প্যান্ডেল। এরপর আমরা চলে এলাম ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেলটি দেখতে।
এটি হলো লাল ট্যুর প্যান্ডেল। এরপর চলে এলাম আমরা সবুজ রঙের প্যান্ডেলটি দেখতে। এরপর চলে এলাম পদ্মশ্রী সঙ্গের প্যান্ডেলটি দেখতে। এরপর চলে এলাম ইছলাবাদের ঠাকুর প্যান্ডেলটি দেখতে। আমরা চলে এলাম ঘোড়দোচটির প্যান্ডেলটি দেখতে। এটি আমাদের আজ রাতের শেষ প্যান্ডেল। এই প্যান্ডেলটি দিয়েই আমরা আজকে আমাদের পুজো পরিক্রমা শেষ করলাম। তার সাথে সাথে ভিডিওটিও আমি এই প্যান্ডেলটা দেখতে দেখতেই শেষ করছি। প্যান্ডেলগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কোন প্যান্ডেলটি সবথেকে ভালো লেগেছে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা দয়া করে পেজটিকে ফলো করে দিন।